দিন কয়েক হলো মিজোরামে সরকার গঠন করেছে এমএনএফ, আর এরই মধ্যে বাঙালির উপর খাড়া নামতে শুরু করল। ঘটনাটি 18 ডিসেম্বরের। জানা গেছে শিলচর থেকে আইজল যাওয়ার পথে মেক্সিকাপ সুমো মোটর চালক সমিতির একটি গাড়ি কানপুইয়ের কাছে বিপরীত দিক থেকে আসা MZ05A3931 নম্বরের একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। পরে বুলবুল লস্কর আপোষ রফা করতে থানায় যান। তাদের দাবি মতো অর্থ বুলবুলের কাছে না থাকায় থানার 3 পুলিশ কর্মী বুলবুলকে বেধড়ক মারপিট করেছেন বলে অভিযোগ। পরে রক্তাক্ত অবস্থায় বুলবুলকে তার ক্যাবের যাত্রীরা 5,000 টাকার বিনিময়ে উদ্ধার করেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দক্ষিণ কৃষ্ণপুরের বাসিন্দা বুলবুল লস্কর সুবিচার চেয়ে কাছাড়ের জেলা শাসকের কাছে একটি স্মারকপত্র জমা দিয়েছেন। পত্রের প্রতিলিপি পাঠিয়েছেন মিজোরাম সার্কিট হাউসের লিয়াজো অফিসার এবং শিলচর সদর থানার ওসিকে। তিনি অভিযোগ করেন, আপোষ রফায় রাজি হওয়ার পরও থানায় ডেকে পাঠিয়ে তার উপর 3-3 জন পুলিশ কর্মী চড়াও হন, তাকে বেধড়ক মারধর করেন। যাচ্ছিলাম তখন সেখানে একটা ছোট গাড়ির সঙ্গে আমার রাত আর একটা প্রাইভেট ছোট গাড়ি ছিল, তার সঙ্গে একটু মানে টাচ হয়েছিল গাড়িটা। কোন জায়গায়? এই সেখানে স্লাইডিং চা হয়েছে, ক্র্যাশ হয়েছে। তারপরে আমি নিচে নামলাম, ওর সঙ্গে কথা বললাম যে আমি গাড়িটা বানাই দিব, আপনার রিপেয়ারিং আমি করে দেবো। ও মানে নিলে, তারপরে ও বললে যে আপনি আইজল থেকে প্যাসেঞ্জার ড্রপ করে আসার সময় কোন পই তানাতে আমার সঙ্গে দেখা করবে, তানার লোকে আমার গড়টা আছে বললো। তারপরে আমি গেলাম আইজলে, প্যাসেঞ্জার ড্রপ করলাম। পরের দিন আসার সময় ও ফোন করলো, আমি বললাম দাদা কলাশিবে আপনার গাড়িটা রিপেয়ারিং করে দিই, ওখানে একটা গ্যারেজ আমার জানাশোনা আছে, আমার ছোটো ভাই আছে, তার গ্যারেজে আমি রিপেয়ারিং করে দিই, আমার পয়সাটা একটু কম লাগবে। ঠিক আছে বললো, তুমি আসো। তখন আমি গেলাম, গিয়ে তানাতে পাইলাম না ওকে। তো পুলিশকে জিজ্ঞেস করলাম, ওই ওরকম কালকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওই লোকটা কোথায় আমি লাগে? তারাও বললো যে ঠিক আছে, আমি লোকটা ডেকে আনেছি। পরে তার ডাটা ডাকলো আসে নাই, পরে আমার গাড়ি নিয়ে আমি নিজে গেছি, ওর ঘরে গিয়ে ওকে ডেকে নিয়ে আসলাম। ও বললো চলো তানাতে, চলো তানাতে আসলাম। আসার পরে বললো আমাকে যে তুমি ইয়ে করতে লাগবো, এই আমি কলা হিসেবে গাড়ি বানাবো না, আমি গাড়ি কনপই বানাবো। কেমন কনপই তো দাদা, আমার তো কোনো জানাশোনা নাই, আমি কেমনে কী করবো? ও বললো না, তুমি টাকা 15,000 দিয়ে দাও। তাহলে 15,000 টাকা দাদা আমি কেমনে দিবো? আমি ড্রাইভার মানুষ, 500-700 টাকা আমি টিপ মারলে পাই, এর মধ্যে আমার ফ্যামিলি চালাই, আমি 15,000 টাকা কেমনে দিবো আপনাকে? আমার জানাশোনা গেড়ে যে ওইখানে বানাইলে একটু কমে হয়ে যাবে। তার মধ্যে এ বললো না, আমার মিজোরামের এই অল মিজোরাম মেক্সিকান ইউনিয়নের সঙ্গে কথা বললো। বলার পরে ওরা বললো না ঠিক আছে 10,000 টাকা দিয়ে দেবো। আমি বললাম 10,000 টাকা তো অনেক বেশি হয়ে গেছে। তবে বললাম তোমার কাছে বর্তমান নাই টাকা? আমি তো গাড়িতে টিপ মারতে গেছি, আমার কাছে সঙ্গে টাকা নাই। তাহলে ঘুরিয়া এই একটিপে আমার সময় দাও, আমি ঘুরিয়ে আসি তারপরে দেখি। বললো না, ওখানে 5,000 টাকা দিতে হবে, আর 5,000 টাকা আসিয়া পরে দিলে। কারণ বর্তমানে আমার পকেটে 2,500 টাকা আছে। আমি বললাম 2,500 টাকাই আছে, ওটা নিলে আপনি নিতেন? তখন আমার উপরে রাগ করলো, রাগ করিয়া মিজু বাসায় গিয়া এই যে আরও মিজু যুক্ত একটা পুলিশ বইয়া কি একটা রুমের মধ্যে মাল কাটছিল আর তাস খেলছিল। থানার ভিতরে মাল কাটছে, তাস খেলছে তারা বইয়া। তার আগে গিয়ে মিজু বাসা কী একটা কথা বলছে, বলার পর এখান থেকে দুইটা মিজু এই পুলিশ আসছে, আসে আবার কলার ট্রেন টেনে ভিতরে ঢুকাই দিল। ভিতরে ঢুকাই যায় একটা এই এই বেড লইল, একটা রড লইছে আর একটা লাঠি লইছে। তিনজনে তারা মানে হাতিয়ার ইউজ করছে, এমন টান্ডা আরম্ভ করছে কমসে কম 30 মিনিট। আমার গাড়ির প্যাসেঞ্জারগুলো দেখতে লাগছিল, তখন তারা দরজা জানালা সব বন্ধ করে দিচ্ছে। গাড়ির প্যাসেঞ্জারগুলো ড্রয়ে গিয়ে গাড়ির মধ্যে বসেছে, 7 জন প্যাসেঞ্জার ছিল, ড্রয়ে সব গাড়ির মধ্যে গিয়ে বসেছে। আপনাকে লকারের ভিতরে মেরেছে? লকারের ভিতরে না, ওই একটা রুমের মধ্যে। আমি পাকার মধ্যে বারবার পড়েছি, বারবার তারা ওরা দাঁড়া করেছে আমাকে, দাঁড়া করে আবার মারে, আবার পড়ি, আবার দাঁড়া করে। লাস্টে আমাকে শুয়াইয়া মানে উল্টা করে শুয়াইয়া আমার পিটন দিকে কাপড়টা উঠাইয়া খুব টিকছে, মানে 3 জন ডান্ডা মারছে, মাথার মধ্যে খুব বেশি বক্সিং মারছে, ওই যে লাঠি দিয়ে ডান্ডা উল্টা মারছে। এদিকে দিকে একটু স্পট আছে, নাকাতে ব্লিডিং হয়েছে আমার। তখন যখন ব্লিডিং হয়েছে, ব্লিডিং হওয়ার পরে তার মাটিটা একটু বন্ধ করছে আমার। মাইরু বন্ধ করার পরে আমার এই আমার পকেটটা জ্বালা লইলো, জ্বালা লইয়া দেখলো 2,500 টাকা আছে। গাড়ি প্যাসেঞ্জারটা বললো তোমরা পয়সা দিলে গাড়ি ড্রাইভারটাকে ছেড়ে দেবো। তো প্যাসেঞ্জারটা আমি রিকোয়েস্ট করলাম, দাদা আপনার হ্যাঁ পুলিশে প্যাসেঞ্জারটা আমি রিকোয়েস্ট করলাম, দাদা আমি শিলচরে গিয়ে তোমাকে পয়সা দিয়ে দেবো, আমাকে একটু কেন বাঁচাও, আমাকে একটু টাকা দিয়ে সাহায্য করো, আর শিলচর পেলে আমি পয়সা দিয়ে দেবো। তখন গাড়ির প্যাসেঞ্জাররা আমাকে এই 2,600 টাকা দিল, আমার পকেটে ছিল 2,400 টাকা। টোটাল মোটামুটি 5,000 টাকা মিল করে গাড়ির প্যাসেঞ্জাররা দিয়ে দিল। দেওয়ার পরে ওরা বললো না, এখন যেতে পারবে না, তুমি একটা বন সাইন দিতে হবে। আমি তখন মার খাইছি, আমি যে কোনো মধ্যে তার কাছে আসতে হবে। তখন তারা একটা কাগজ বানাইলো মিজু ভাষায় লেখছে, কী লেখছে আমি এটা জানি না,
অ্যামাউন্টটা আমি দেখছি 5000 দুই টাকা লেখা আছে। আমি কাগজের কপিটা আমি ডিসি স্যার এখানে যেটা মেমোরেন্ডাম দিয়েছি বা এসপি স্যার এখানে দিয়েছি, কাগজের কপিটা লগে দিয়েছি, সঙ্গে দিয়েছি। কেটে একটা লেখছে, লেখে আমাকে বললো কিনা এখানে তুমি সাইন করতে পারো, সাইন করে আর আমি ভাবছি বা যত তাড়াতাড়ি করে এখানে হয়ে যাই। তারা মানে আরও মালচাল বোতল চোতল টাকা দিয়ে মালচাল আনাচ্ছে খাবে।